প্রথমেই আমি ছোলার ডালটা সেদ্ধ করে নেব। আমি একটা ছাঁকনির মধ্যে এক কাপ পরিমাণে অর্থাৎ 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ডালটা নেবেন। ডালটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। ডাল কিন্তু কখনোই না ধুয়ে রান্না করবেন না। ডালটা সেদ্ধ করার জন্য কুকারের মধ্যে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচ লবণ, লবণটা স্বাদ মতন দেবেন। 2 চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা ঝালটাও কিন্তু নিজেদের স্বাদ মতনই দেবেন। এরই সাথে 1/2 কাপের 1 কাপ জল দিচ্ছি, আর দিয়ে দেব 1/4 চামচ রিফাইন্ড অয়েল। তেল যদি এইভাবে ডাল সেদ্ধ করার সময় কুকারের মধ্যে দেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় ডাল কুকারে সেদ্ধ করার সময় ওভারফ্লো হয়ে বেরিয়ে আসছে, সেই অসুবিধাটা হয় না। আচ্ছা, আমি কুকারটা বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে, এবার 3টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। 3টে হুইসেল পড়ে গেল, এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে নিচ্ছি। আর এই লো ফ্লেমেই আমি ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিট এটা রান্না করব। 10 থেকে 12 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর কুকারটা সম্পূর্ণ স্টিম রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ডালটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, ডাল কিন্তু সুসেদ্ধ হয়েছে আর একদম গোলে পাক হয়ে যায়নি। ডাল যদি একদম গোলে পাক হয়ে যায় খেতে ভালো লাগে না, এরকম একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। তবে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি এইভাবে একটু ঘেটে নেব, তবে সম্পূর্ণ ঘেটে পাক করব না, একটু দানা দানা রাখবো। চাইলে আপনারা হ্যান্ড হুইস্কারের পরিবর্তে ডালকোটা কাটা দিয়েও কেটে নিতে পারেন। একটা হামানদিস্তার মধ্যে নিচ্ছি 3টে ছোট এলাচ, 1/2 ইঞ্চি দারচিনি, 3 থেকে 4টে লবঙ্গ আর 1টা শুকনো লঙ্কা। এই গোটা মশলাগুলোও আমি অল্প করে একটু থেতে করে নেব। আমি প্রথমে গোটা জিরে দিতে ভুলে গেছিলাম, তাই আমি আরও 1/2 চামচ মতন গোটা জিরে দিয়ে এটা আবার একটু থেতে করে নিলাম। এটা কভার করে রাখছি। গোটা মশলা বা গুঁড়ো মশলা কখনোই আঢাকা রাখবেন না, তাহলে মশলার যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াই দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। তেলটা পুরো কড়াই ছড়িয়ে নিচ্ছি আর তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হলে দিয়ে দেবো 2 টেবিল চামচ কুচিয়ে রাখা নারকেল। নারকেলটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাঙা কাজু। কাজুর পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন রাখতে পারেন। কাজু দিয়েও আমি 10 থেকে 15 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। এবার 10 থেকে 15 সেকেন্ড পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশের পরিমাণটাও ইচ্ছে মতন রাখতে পারেন। আচ্ছা, কিশমিশটা যেহেতু ফ্রাই করতে সময় কম লাগে তাই সবশেষে দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে আমি পুরো কড়াইয়ে ছড়িয়ে নিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে থেতে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ওরই সাথে দিয়ে দিলাম 1টা ফাটিয়ে নেওয়া তেজপাতা আর 1/4 চামচ হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই একটু হিং দিলে টেস্টটা ভালো হয়, তবে হিং দিতে না চাইলে স্কিপ করতে পারেন। মশলাটা 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ডাল কিন্তু আমি সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, এই সাতলে নেওয়ার সময় আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম। খুব সামান্য একটু জল দিলাম, নাহলে মশলাটা নিচে লেগে যেতে পারে। এবার মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে খুব সামান্য গরম জল দিয়ে লেগে থাকা ডালটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে আমি প্রথমে ডালটা মিশিয়ে নিচ্ছি। ডালটা খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল, আর অবশ্যই গরম জল দিতে হবে। ডালে কিন্তু কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না, আর যে কোনো রান্নাতেই গরম জল দিলে টেস্টটা ভালো হয়। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, কারণ ডাল যতটা পাতলা রাখতে পছন্দ করবেন সেই মতন জল দিতে হবে। আমি কভার করে এটা 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। 3 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিচ্ছি। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর নারকেল। তবে সম্পূর্ণটা দিলাম না, কিছুটা দিলাম আর বাকিটা গার্নিশিংয়ের জন্য রাখছি। সবশেষে ওপর থেকে একটা ভাজা মশলা দিচ্ছি। এই ভাজা মশলাটা আমি গোটা ধনে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি শুকনো কড়ায় ড্রাই রোস্ট করে ভেজে নিয়ে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, সেটাই ব্যবহার করছি। দিয়ে দিলাম খুব সামান্য কয়েক দানা চিনি, চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। সবশেষে ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। আমাদের নিরামিষ ছোলার ডাল একদম তৈরি। সার্ভিং বলে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি আর ওপর থেকে একটু ফ্রেশ নারকেল কোড়া আর ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম।